বাংলাদেশ ভারতের ম্যাচ হুমকির মুখে, পেছনে ফিরতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কানপুরেই হবে রোহিত শান্তদের দ্বিতীয় টেস্ট। হুমকির কাছে মাথা নত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। হামলার হুমকি সত্ত্বেও ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কানপুরেই হবে। 19 সেপ্টেম্বর থেকে হবে দুদেশের টেস্ট সিরিজ। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের কোনো মাঠ পরিবর্তন হচ্ছে না, পরিস্থিতির দিকে নজর রাখছে বিসিসিআই কর্তারা। নিরাপত্তা নিয়ে কথা বলতে হচ্ছে পুলিশের সঙ্গেও। দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিতে গুরুত্ব দিচ্ছে না বোর্ড কর্মকর্তারা। বিসিসিআই এর এক কর্তা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে বলেছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দুদলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত। বিসিসিআই এর ওই কর্তা আরো বলেছেন, আমরা ম্যাচ সরানোর কথা ভাবছি না, কানপুরেই খেলা হবে। তবু আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আরো একটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট হওয়ার কথা চেন্নাইয়ে, 27 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। দুটি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। গত রবিবার প্রথম টেস্টের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ। ভারতের স্কোয়াডে আছেন রোহিত শর্মা, যাদুশি জাসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষয় পাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জশপ্রীত বুমরা ও ইয়াশ দয়াল। উপরে উপরে